ভালো হয়েছে আমাদের জন্য, ছাতি দিছে তো, শরবত খাইছে ঠান্ডার জন্য। রিক্সা চালাইতে কষ্ট হইতো আর কি, এখন মনে করেন যে একটু মাথার উপরে ছায়া পড়ছে, একটু কষ্ট কম হবে। দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠিত শায়নশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের উদ্যোগে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও ছাতি বিতরণ করা হয়। ভালো লাগছে, মোটামুটি রোদের তাপটা একটু ইয়ে হচ্ছে। এপ্রিল 30 তারিখ মঙ্গলবার নগরীর বদরার পুলিশ বক চত্বর ও মুরাদপুর মোড়ত অনুষ্ঠিত এই কর্মসূচিত মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সদস্যবৃন্দ, ট্রাস্টের কর্মকর্তা ও শাখা কমিটি সমূহের কর্মকর্তা দল এ সময় উপস্থিত আছে। গত এপ্রিলের 25 তারিখ হইতে ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বদরার চত্বর ও মুরাদপুর মোড়ত প্রত্যেক দিন প্রায় 2500 মানুষের মাঝে শরবত বিতরণ করা হয় এবং এই কার্যক্রম প্রচণ্ড তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকব। 25 তারিখ থেকে হযরত সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্ট দুস্থ এবং অসহায়দের মধ্যে শরবত বিতরণ এবং ছাতা বিতরণের কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। লাখ লাখ মানুষকে শরবত বিতরণ করা হচ্ছে, বিভিন্ন রকমের সহযোগিতা দেওয়ার ইয়ানোল্লা বলে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট মাইজভান্ডার গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদ এবং শাখা কমিটি যারা আছে তারা ব্যাগনরে অসংখ্য ধন্যবাদ। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সকলে কিন্তু এই তাপপ্রবাহের কারণে গরিব দুঃখী মেহনতি মানুষের শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য এই কর্মসূচি হাতে নিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং ট্রাস্টের নির্দেশনা অনুযায়ী গত 25 তারিখত্তর সারা দেশব্যাপী প্রায় এ পর্যন্ত 2,50,000 মানুষের শরবত বিতরণ কর্মসূচি পালন করছে এবং এবে তাপপ্রবাহ চলমান, যতদিন তাইব ততদিনই শরবত বিতরণ কর্মসূচি চলমান তাইব এবং এর পাশাপাশি চট্টগ্রাম মহানগরের রিক্সাওয়ালা বাইক কল আর সেবক কল বিভিন্ন যারা প্রতিবন্ধীরা আছে ইতারা বেশ ষষ্ঠবার রৈদমিদে চলাচল করতে ইতার রাজিয়া ছাতা বিতরণ করা হওয়ার তো অসংখ্য ধন্যবাদ যারা এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করছেন। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির শাখা কমিটি সমূহের আরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এছাড়াও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ নিয়ন্ত্রণাধীন ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, ফটিকছড়ি উপজেলা, চন্দনাইশ উপজেলা, ফটিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটাজারি উপজেলা, কর্ণফুলী উপজেলা, বলহালি উপজেলা শাখা কমিটি সমূহের উদ্যোগে এই পর্যন্ত 2,50,000 মানুষের তৃষ্ণা নিবারণের লাই শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এই প্রচণ্ড তাপদাহ শেষ নন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা কমিটি সমূহের উদ্যোগে এই কর্মসূচি চলমান থাকবে। চট্টগ্রাম।